এখন আমরা দেখব কিভাবে সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করা হয় বা কত টাকার পণ্য বিক্রি করলে আমরা সমচ্ছেদ বিন্দুতে পৌঁছাতে পারব তো প্রথমে আমরা আসি আমরা এর আগের ভিডিওতে যেমন দেখলাম সমচ্ছেদ বিন্দু একক কিভাবে নির্ণয় করে তো আমরা যদি সেম কোশ্চেনেই আমরা আসি আমরা ধরে নিলাম আগের মতোই বিক্রয় হচ্ছে 750,000 টাকার আমাদের মোট 30,000 বল বিক্রয় হয়েছে তো এখান থেকে 750,000 টাকা থেকে আমরা যদি একক প্রতি বিক্রয় মূল্যটা নির্ণয় করি এবং এরপরে পরিবর্তনশীল ব্যয় আমরা যদি নির্ণয় করি তো এখান থেকে আমরা এই যে 21,000 একক যেটা আমি তোমাদের সুবিধার্থে আবার এখানে সেই অঙ্কটি করে দিলাম তো আমাদের এই একক দ্বারাই 21,000 একক অর্থাৎ 21,000 একক পণ্য বিক্রয় করলে আমরা ব্রেক ইভেন পয়েন্টেতে পৌঁছাচ্ছি এখন আমরা যদি চিন্তা করতে যাই তাহলে মানে একক বাদ দিয়ে আমরা কত টাকার পণ্য বিক্রয় করব তো সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র এই 21,000 এককের সাথে আমাদের একক প্রতি বিক্রয় মূল্যটা আমাদের শুধু গুণ করতে হবে গুণ করলে যে টাকাটা আসবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমচ্ছেদ বিন্দু টাকায় অর্থাৎ এক্ষেত্রে এই 21,000 ইন্টু আমি যদি বলি বিক্রয় 25 টাকা করে তাহলে 21,000 ইন্টু 25 তো এক্ষেত্রে আমাদের উত্তর আসবে 21,000কে যদি আমরা 25 দিয়ে গুণ করি তাহলে আমাদের আসছে 5,25,000 5,25,000 টাকা অর্থাৎ যখন আমি সমচ্ছেদ বিন্দু এককের কথা চিন্তা করব তো আমি যদি এক একটি বল 25 টাকা দিয়ে বিক্রয় করি এবং এই বলের পেছনে আমার যদি পরিবর্তনশীল ব্যয় 15 টাকা করে হয় তাহলে আমার ব্রেক ইভেন এককে পৌঁছাইতে বা সমচ্ছেদ বিন্দু এককে পৌঁছতে আমাকে 21,000 বল বিক্রয় করতে হবে এবং 21,000 বলের সাথে সাথে আমাকে 21,000 বল অথবা আমাকে 5,25,000 টাকার বল বিক্রয় করতে হবে দুটোর যে কোনো একটা যদি আমি করি তাহলে হচ্ছে আমি আমার সমচ্ছেদ বিন্দুতে পৌঁছাতে পারবো এ কারণেই আমরা যখন সমচ্ছেদ বিন্দুর টাকা নির্ণয় করতে যাব তখন আমরা এই সূত্রটার সাথে গুণ বিক্রয় মূল্য আমরা করে দিতে পারি তাহলে আমাদের আর নতুন করে কোনো সূত্র মুখস্থ করতে হচ্ছে না বা আমাদের বুঝতে সমস্যা দেখা দিবে না তো এই জন্য আমরা আবার বলতে পারি আমাদের সমচ্ছেদ বিন্দু টাকা নির্ণয় করার জন্য সবার আগে আমরা একক বের করতে পারি এবং এককের সাথে আমাদের যে একক প্রতি বিক্রয় মূল্যটা থাকবে সেই বিক্রয় মূল্য আমরা গুণ করে দিতে পারি এর মাধ্যমে আমরা সুন্দরভাবে সমচ্ছেদ বিন্দু টাকা নির্ণয় করতে পারি তো আবার ভালোভাবে বোঝার জন্য আমি নতুন এই সূত্রটি আবার এখানে লিখে দিচ্ছি তো আমাদের ফাইনাল সূত্রটা এভাবে দাঁড়াবে প্রথমে স্থির ব্যয় তারপর হচ্ছে আমার বিক্রয় মূল্য যেটি হচ্ছে অবশ্যই আমার একক প্রতি বিক্রয় মূল্য এবং এখান থেকে আমার পরিবর্তনশীল ব্যয়টা যদি আমি বাদ দিই পরিবর্তনশীল ব্যয় এটিও যদি এককে আমি লিখি এর সাথে এটি করলে আমার সমচ্ছেদ বিন্দু এককে নির্ণয় হচ্ছে তারপর ইনটু হচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এটি যদি আমি এককে নির্ণয় করি তাহলে হচ্ছে আমার সমচ্ছেদ বিন্দু আমি টাকায় পেয়ে যাচ্ছি